নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের আমি আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে, সেটা হলো গুলে মাছের ঝাল, আবার তরকারিও বলতে পারেন, কেন আমি আলু দিয়ে করেছি মাছটাকে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন রান্নাটাকে শুরু করে দিই। আর তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটাকে দেখেননি তারা দেখে বেলটাকে টিপে দেবেন। তাহলে আসুন রান্নাটাকে শুরু করি। এই দেখুন, এটা হলো গুলে মাছ। মাছটা আমি দুখানা করে কেটে রেখেছি, বেশি মোটা হয়নি। এটা আমি আজকে ঝাল রান্না করব। প্রথমে আমি এর বাটনাটা করে নিচ্ছি। সরষে 2 চামচ দিলাম, 2 চামচ পোস্ত দিচ্ছি। এটা আমি এভাবে পেস্ট করে নেব, নিয়ে মাছটা করব। এই আমি সরষের তেল দিচ্ছি, কাঁচিখানি একটু নুন দিলাম, তা না হলে আটকে যায়। তেল আমার হয়ে গেছে, দেখুন আমার মাছ ভাজা। এই যে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এখন একটু তেল দিয়ে নিই, পরে ওপরে তেল দেবো। দেখুন আমি 5 ফোড়ন দিচ্ছি, ফোড়নটা হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। এবার আমি একটু জল দিয়ে দিলাম, যে আমি হলুদ দিচ্ছি, লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে, আপনারা আপনাদের মতন করবেন। নুন দিচ্ছি, আলুগুলো একটু সেদ্ধ হবে। যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিচ্ছি, ফুটুক একটু। দেখুন এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ওপর থেকে তেল দিচ্ছি, তখন দেখেছেন তো কতখানি তেল দিয়েছি, একটুখানি তেল দিচ্ছি এবারে। এই দেখুন মাছটা আমার হয়ে গেছে, দেখলেন তো। এবার আমি গ্যাসটা বন্ধ করছি। তাহলে দেখলেন আমার রান্নাটা কেমন লাগলো, আমাকে জানাতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে রান্নাটা ট্রাই করুন, দেখবেন খুব ভালো লাগবে রান্নাটা। তাহলে আসছি আবার একটা নতুন রান্না নিয়ে, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবো।
আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।